এই দেখো, এটা হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট আমি একদম ছোট ছোট নিয়েছিলাম, কত বড় হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এই আমার হলো উচ্ছে গাছ। উচ্ছে গাছটা কতটা বড় হয়েছে দেখো, সেটা আবার জড়িয়েছে এই গাছটাকে। আর এই কুমড়ো গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। পাখির জন্য জল আর খাবার রেখে দিয়েছি। গাছে গোলাপ ফুল এসেছে, অরেঞ্জ কালারের গোলাপটা, বেশ এটা বড় হয়ে গেছে। এই অরেঞ্জ কালার গোলাপটা সারা বছর হয়। বসিয়ে দিলাম চা। চায়ের জল গরম হচ্ছে, চায়ের জল ফুটে গেছে। এবার দিয়ে দিলাম চা পাতা। চা হচ্ছে, চা আমার হয়ে গেছে। আমরা লিকারি খাই, তাই লিকার চাই নিয়েছি। বসিয়ে দিলাম ভাত। ভাত আমার হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। সাবুর পাঁপড় আমি ভেজে নেব। সাবুর পেপারে তেলটা একটু বেশি লাগে, তাই জন্য একটু কাট করে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি পাঁপড়গুলো। সাবুর পাঁপড় ভাজা হয়ে গেছে। এগুলো হলো ছোট ছোট গুড়জালি মাছ। এর মধ্যে নিয়ে নিলাম নুন, হলুদ, আর একটু দিয়েছি বেসন। আমি বেসন দিই, কেননা একটু মুচমুচে ভাজা হবে, এর জন্য বেসন দিয়ে দিই। ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো। মাছগুলো আগে ধুয়ে নিয়েছি। মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব মাছগুলো। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।